কব লাগিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারখনৰ দুটা বর্ষ ইতিমধ্যে অতিক্রম করব আর দুটা বর্ষর অতিক্রম করার পিছত কিমান সফল হয়েছে তাক জানিবৰ বাবে মই উপস্থিত হয়েছো যোগীঘোপা বালাপাড়া বরপাড়া ঘাট। আর এই বরপাড়ার ঘাট এজন আইতা আছে অকলশরিয়ায়ী আইতাজন, আর আইতাজনের গৃহ দেখিলে আপনি অনুমান করিব পারিব হয়তো কিদরে এই দুটা বছরত কিমান সফল হয়েছে সরকারখনে, কারণ এই দরিদ্র পরিয়ালটা কিন্তু এতিয়ালৈকে সরকারি আসনি ঢুকি পোৱা নাই। মোর লগত আইতাগৰাকী আছে, আইতাগৰাকীর পৰা জানিম কি কব। আইতা আপনার নাম কি আছিল? ফুলমালা মন্ডল। সরকারি আসনি পোৱা নাই নাকি? না। আপনি তো গৃহ পাইছে, এই গৃহটো কিমান বছর? 35 বছর। তারপর দেখবলে পাইছো যে গৃহটো তিনপাত উড়ি লৈ গৈছে। কি উড়ি লৈ গৈছে? জরিয়ে উড়ি আনিছে, জরিয়ে উড়িছে। তাইছো ঠিক করিবলে কোনো মানুষ নাই? মানুষ নাই, পয়সা দিয়ে ফেলনি কেরা ঠিক করে দিব। পয়সা দিয়ে ফেলেছেন, কামাই দেরে তো নাই। পয়সা দিয়ে ফেললে সবই দিব কইরা, কিন্তু এখন তো আমার পয়সা নাই যে পয়সা দিব আমি। আপনি এই তো গৃহতে থাকে? না, এখন থাকে ফেলনি জল পরে ওখানে জল করে থাকি। আপনি আপনার ঘরত কোন কোন আছে? আপনার স্বামী আছে? না। আর লড়া ছোৱালী? লড়া ছোৱালী নাই, খালি তিনটা বেটি আছে, বিয়া দিয়ে হেলাইছি। আপনি বর্তমানে অকলে থাকে? একলাই। কি কাম, কি কি কাম করো আপনি? ওহন কোনো কামই করি না বাবা, এতদিন মরি বাসি। ওহন এই যে অসুখি সারে না, এই যে কাকাই কয়ে পারবো আমার দৃশ্য, মরিও বাজা হারি না, এখন কোনো কাম করা হয় না। ওই যে অসুখ বিসুখ হয়, বিষেরটা বাস বেশি, দুটো চাইল বেশি, এই ফেলে চেষ্টা হই নাগে দিন দা করে আনি। আবার যে সময় তো টেনশন পাই না, তাও কুলিয়ে না ফেললে যে বেটি জামাই রে দেয়। স্থানীয় গাঁওবাসীও সহায় করে? না না, কেউ সহায় নকরে, কোনো সহায় নকরে আপনার? কেউ না, গাঁওবাসীরা কেউ সহায় করে না, বাইরা একটু করে। হ্যাঁ, মোর লগত স্থানীয় লোক আছে, তারপর জানিম কি কব। এই আইতাগৰাকী অকলে এই ঘরটো থাকে আর দেখবলে পাওয়া গেছে যে পুরনি 30 বছর 40 বছর পুরনি যে সরকারি ঘর গৃহ পাইছিল, আর সেই গৃহটো ইতিমধ্যে ধুমুহাত তিনবার উড়ে লৈ গৈছে, কিন্তু কোনো সহায় করবলে নাই, কি কব এই ক্ষেত্রে? এই ক্ষেত্রত আপনাদের আহি যেখানে চালে, আমিও গাঁওর ওসতে একলগতে থাকো, আমি চলো যেখানে সরকারে পাবলগা ধন সেখানে পাওয়া নাই। যদি লড়া তো নাই, দুটা তিনটা বেটি আছিল, বেটি তিনটা রাইজে বিয়া দিছে, এতিয়া যে চলি আছে, আগত হয়তো খানিক শক্তি মানে আসলে মরি চুরি ভাত সে চলছে, দোকানে দোকানে বিক্রি করছে, এতিয়া তো মরিও ভাজবা নয়, বাস দুডাল করে বিক্রি করে চলে। আর সরকারি চাউল অলপ কিবা পায় আছে, কন্ট্রোলে যেটু কাট আছে সেটা পায়, অরুণোদয় পাওয়া নাই, যেটু গ্যাস পাব লাগে সেটিও পাওয়া নাই, যেনে হোক চলি আছে, খুঁজব না যায়, খুঁজিব যাওয়া নাই, কিন্তু এনে চলি আছে, এনেকৈ চলি আছে। যাই হোক, যখন ঘর পাইছিল সরকারি ঘর 35-40 বছর আগত যখন ঘর পাইছিল কংগ্রেসের দিনা, সেই ঘরখান আপনাদের চালে ভাঙি ছিঙ্গি গেছে, তিনপাত নাই, ধুমুখায় উড়ে লই গেছে। যখন পানির ব্যবস্থা পাব লাগা পানির ব্যবস্থা পাওয়া নাই, চালে কাঁচা কুয়া যেখান সেইখানের পৰা পানি উঠাই উঠাই বুড়া মানুষ হয়ে চলি আছে। যেখন লেট্রিন পাব শৌচাগার পাব লাগা সেইখানেও পাওয়া নাই, সেইখানে বাঁশেরে কিবা কি করে বানাই হেন চলি আছে, একো নাই, কায়ো নাই। তো গতি মোর এটাই অনুরোধ যাতে সরকারের কাছে যেখানে পাব লাগা সেইখানে যাতে পায়, মোর এটাই অনুরোধ। আর একটা কথা কব লাগিব, সরকারে দ্বিতীয় বর্ষ অতিক্রম করব, আর দ্বিতীয় বর্ষ অতিক্রম করার পিছত উখল মাখলে এই দ্বিতীয় বার্ষিক উদযাপন করব। এই ক্ষেত্রে আপনি কি কব, কারণ এই গৃহখনে দেখুয়াইছে, কারণ এই আইতাগৰাকীর যে ঘর, এই ঘরটোই উদুমাইছে যে সরকারখন কিমান উন্নয়ন। এই ক্ষেত্রে আপনি কি কব, সরকারের যেহেতু দুটো বছর অতিক্রম করব, গতি এতিয়া সরকারের চকু পড়া নাই, সরকার মানুষের চকু পড়া নাই, তো মোর এটা অনুরোধ, সরকারি এইখান ঘর আর এইখান আইতা সরকারি অনুদান পাওয়ার পিছতহে আমি ধন্যবাদ জানাম, যেতেলৈকে না পাব এই দুটা বছরের ভিতর, যাতে মোর এটাই অনুরোধ, এই দুটা বছরের ভিতর যেখানে পাব লাগা আছে আমার আইতা এখানে যাতে দেয়, দেওয়ার পিছতে আমি ধন্যবাদ জানাম। হ্যাঁ, এইদরে আসলতে স্থানীয় লোকসকলের প্রতিক্রিয়া, কারণ সরকারে যেহেতু দুটা বছর অতিক্রম করব, আর এই দুটা বছর অতিক্রম করার আসলতে কিমান উন্নয়ন হয়েছে, তেতিয়াহে এই সরকারখনক নম্বর দিব বা কব, কারণ এই আইতাগৰাকীর যে গৃহ আছে আর ওই গৃহটু যদি বা সরকারি আসনি পাব, তেতিয়াহে নম্বর বা ধন্যবাদ জানাবো সরকারখনক। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।